আসেনি প্রত্যেকদিন আমার সকালে বের হয়ে রাত 12টা পর্যন্ত অফিস কন্টিনিউ আছে। কিছু করা যায় কিনা সেই জন্য এখানে আসা হয়েছে, না হলে আমার বেড়াতে তো আসে নাই, পিকনিক করতে আসে নাই, তাই না? কিছু একটা হবে, যারা বিশেষজ্ঞ যারা ইঞ্জিনিয়ার তারা একটা পরিকল্পনা করতেছে, প্ল্যান করতেছে, সরকার অর্থ দিচ্ছে, এই তো সমস্যাটা হলো বর্ষাকালে যে পানিটা আসে তার ফলে বন্যার সৃষ্টি হয়, ফসল নষ্ট হয়, মানুষের ভোগান্তি হয়। এখন 50 ফিট থেকে আনলাম না, 2 ফিট থেকে আনলাম না, 100 ফিট থেকে আনলাম, সেটা দেখা যাবে। তার জন্য সরকারের ভিন্ন বিভাগ রয়ে গেছে। আমি এটা মন্ত্রণালয়ে বসে করতে পারতাম, আমি দেখে গেলাম, দেখলাম যে সমস্যাটা কি, নদীগুলা কেমন, পানিটা কোথা থেকে আসে, কেন এখানে ফসল যদি নষ্ট হয়, এখানে খাল কাটা শুরু হয়েছে। চেষ্টা কর, সরকার চেষ্টা করতে পারে, তাই না? মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ হলো ঠেকাবেন, না হলে কল্লা চলে যাবে, এটা নির্দেশ। এবং গত বছর স্যার 20 কোটি টাকা